আপনি জানেন কি নখে সাদা দাগ হলে আপনার জীবনে কি ঘটতে পারে আমাদের শরীরের তথা হাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নখ কিন্তু মাঝে মধ্যে আমরা দেখতে পাই নখে বেশ কিছু সাদা সাদা দাগ রয়েছে অনেকে বলেন শরীরে ক্যালসিয়ামের অভাব হলে নখে সাদা সাদা দাগ হয় আর তাতে আমরা ভয় পেয়ে যাই কিন্তু সত্যি কি ভয়ের কিছু রয়েছে এখানে চলুন তাহলে আজকে জেনে নিই এই সাদা সাদা দাগের কারণ কি নখের ভিতর চিকিৎসা বিজ্ঞানে নখের সাদা দাগের নাম হচ্ছে পানকটেট লিউকোনাইসিয়া অধিকাংশ সময় এই দাগের আবির্ভাব হয় নখে ধাক্কা বা চুট লাগবে তবে এ আঘাত যে খুবই গুরুতর তাও নাও হতে পারে টেবিলে ক্রমাগত নখ দিয়ে আওয়াজ করা বা দাঁত দিয়ে নখ কাটাও এই সাদা দাগের উদ্ভব হতে পারে আসলে এই সাদা দাগগুলো হলো নখের ক্ষতিগ্রস্ত কুশ কিন্তু আপনার নখটি যদি পুরোপুরি সাদা হয়ে যায় তাহলে তা গুরুতর হতে পারে কারণ পুরোপুরি সাদা নখ শরীরের অন্য কোনো বড় সমস্যার পারে অগ্রিম যেমন লিভারের সমস্যা কিডনির সমস্যা অথবা হার্টের সমস্যা এছাড়া যখন এই সাদা দাগগুলো সারি দিয়ে থাকে তখন তা রক্তে প্রোটিনের স্বাভাবিকভাবেই ইঙ্গিত দিয়ে থাকে তাই সাদা সাদা দাগ যদি আপনার নখ জুড়ে হয়ে থাকে তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত